لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك। তিনি বলেছেন যে কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে অর্থ বুঝে তেলাওয়াত করা ওয়াজিব। যে অর্থ বোঝে না, না বুঝে তেলাওয়াত করে তার গোনা হয়। এই ফতোয়া সহি না গলত? গলত ফতোয়া। হাদিসে অর্থ বোঝার কথা নেই, অর্থ বোঝার চেষ্টা করতে হবে, অর্থ বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু হাদিসে অর্থ বোঝার কথা তো নেই। হাদিসে আছে মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে কোরআনের একটা অক্ষর পড়লো সে দশ নেকি পেয়ে গেল। মানে অর্থ বোঝার শব্দ কোনটা? আমি যা পড়লাম অর্থ বোঝার কথা কোনটা? মান করা, করা মানে পড়া, অর্থ বোঝা না। মান করা হারফান, হরফ মানে এক অক্ষর। মান করা হারফান মিন কিতাবিল্লাহ, কিতাবুল্লাহ মানে কোরআন। তো অর্থ বোঝা কোথায়? এবং এই হাদিসের ব্যাখ্যা নবীজি দিছেন আলিফ লাম মিম দিয়ে। প্রত্যেকটা অক্ষরে যে দশ নেকি হয় এর উদাহরণ দিচ্ছেন কি দিয়ে? আলিফ লাম মিম, এটা দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন। বলো তো এর অর্থ কেউ জানে? আলিফ লাম মিমের অর্থ কেউ জানে? কেমন তাক জানবে? কেন আলিফ লাম মিম দিয়ে অর্থ উদাহরণ দিলেন? কেন? কোন কারণ আছে কিনা? কারণ আছে। কারণ এই, নবীজিকে ওহির দ্বারা জানানো হয়েছে আপনার উম্মতের মধ্যে এমন আলেম তৈরি হবে যারা এরকম উল্টা ফতোয়া দিবে, অর্থ না বুঝলে গোনা হয়, অর্থ না বুঝতে লাভ করলে গোনা, এই ফতোয়া দিবে। আপনি এইটা দিয়ে উদাহরণ দেন যাতে ওই ফতোয়া না চলে। আপনি আলিফ লাম মিম দিয়ে উদাহরণ দেন যার অর্থ কেমন তা কেউ বুঝবে না, আপনি ওটা দিয়ে উদাহরণ দেন। তাহলে আপনার উম্মতের কোন আলেম যদি গলত ফতোয়া দেয় ওই ফতোয়া দুনিয়াতে চলবে না। বুঝছেন ওটা দিয়ে কেন দিছে? নবীদিকে আলহামদুলিল্লাহ দিয়ে অর্থ উদাহরণ দিতে পারতেন না? পারতেন, দেন নাই। আলিফ লাম মিম দিয়ে দিছেন ওই ওই ফায়দার জন্য, যাতে কেউ এই কথা না বলতে পারে যে অর্থ না বুঝলে গুনাহ হয়, এই কথা না বলতে পারে, এটা গুমরাহের কথা। এরকম কত যে গুমরাহের কথা বলছেন, বিভিন্ন নবীদের দোষ চর্চা করছেন। নবীদের জীবনী আলোচনা করতে হবে আমল করার জন্য, খুব ভালো করে শুনে রাখেন। নবীদের জীবনী আলোচনা করতে হবে কি জন্য? আমল করার জন্য। দোষ চর্চা নিয়েতে নবীদের জীবনী আলোচনা করা হারাম, হারাম, হারাম। নবীদের দোষটি, নবীদের জীবনী পড়তে হবে আমল করার জন্য, দোষ ত্রুটি বের করার জন্য পড়া যায় নেই। কিন্তু জনৈক মুরব্বী বহুত নবীর দোষ ত্রুটি বের করছেন। ইউসুফ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত দোষ বের করছেন। যে মুসা আলাইহিস সালাম মানকাস ছেড়ে চলে যাওয়ার কারণে 6 লাখ লোক গোমরা হয়ে গেল। আরে কোরআনে ক্লিয়ার আছে, আল্লাহ ওনাকে যাইতে কইছে মানকাস ছেড়ে তুর পাহাড়ে যাও, তোমাকে কিতাব দেওয়া হবে। এতে যে গোমরা হয় সেটা ওনার কি দোষ? আল্লাহ ওনাকে আদেশ করছেন যে কোরআনের আয়াত, তোমাকে কিতাব দেওয়া হবে, তুমি তুর পাহাড়ে আসো। তুমি হত হারুনকে নিজের জায়গায় রেখে চলে গেলেন। এতে যদি কেউ গুমরা হয় তো সে নিজ দায়িত্বে গুমরা হয়েছে, উনি তো আল্লাহর হুকুমে গেছে, ওনার দোষ চর্চা করা যায়? ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন উনি আল্লাহকে ভুলে গেছিলেন, যে মাখলুকের সাহায্য চাইছিলেন, তো ওনার জেলখানায় থাকা লম্বা হয়ে গেছিল। এটা কোন নবীর ব্যাপারে হইতে পারে? তিনি আল্লাহকে ভুলে গেছিলেন, ভুলে মাখলুকের কাছে সাহায্য চাইছিলেন, তো গলত তফসির, গলত তফসির। ওই আয়াতের ওই অর্থ না, ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, আসল অর্থ কি? ওনার তফসির গলত। আমাদের নবী সম্পর্কে বলছেন আমাদের নবীর অলিমাতে সাদা সিধা সুন্নত ছিল খেজুর বিলাই দেওয়া,
সাদাসিধা সুন্নত কি ছিল? বিয়েতে খেজুর বিলাই দেওয়া। একবার তিনি এই সাদাসিধা সুন্নত থেকে হটে গেলেন, সরে গেলেন, সরে যেয়ে গোস্ত রুটি দিয়ে অলিভা খাওয়াইলেন, গোস্ত রুটি দিয়ে, তখন ওনার বিপদ হয়ে গেল। বলেন নবী সুন্নত থেকে হটে কিভাবে? নবী যা করবে সেটাই তো সুন্নত হবে। আল্লাহ কোরআনে বলে রাখছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী যা করবে ওটাই সুন্নত, ওটা তোমাদের জন্য নমুনা। আর একাতে বলছেন, মা আতাকুম রাসূল ফখুজু, আমার নবী যা দেখাই দেয় ওটা করো, মা নাহাকুম আনহু ফানতাহু, তারা মানা করে ওটা থেকে দূরে থাকো। ওনার কাজই তো সুন্নত, উনি হটে যায় কিভাবে? হটতে তো পারে না, যত রুটি গোস্ত খাওয়াই থাকে। হযরত জাইনাবের বিয়েতে যেটা আরশ হয়েছিল খাওয়াই থাকে, তো ওটাও সুন্নত। এবং ওনার মৌখিক হাদিস দ্বারা তাই বোঝা যায়, কিন্তু মৌখিক হাদিস বয়ান করছেন উম্মতের জন্য, সেখানে বলছেন আউলিম অলাও বিশাতিন, তুমি বিবাহ করছো তো ঠিক আছে, বকরির গোস্ত দিয়ে অলিমা খাওয়াই দাও। মৌখিক হাতি তো কি পাওয়া গেল, শুধু নিধি করেন নাই, উম্মত কেও বলছেন যে তোর তৌফিক থাকে তো রুটি গোস্ত দিয়ে অলিমা খাওয়াই দাও। তো সুন্নত থেকে হটলো কেমনে আর বিপদে পড়লো কেমনে? এই নিয়েতে নবীদের ভুল বের করার নিয়েতে তাদের জীবনী পড়া আলোচনা করা হারাম, আমল করার নিয়েতে করতে হবে। আপনি এই জন্য ঘটনা বয়ান করতে পারেন, নবীদি খেজুর দিয়েও অলিমা করছেন, নবীদি রুটি আর গোস্ত দিয়েও করছেন, দুটোটাই ঠিক, এটা বলেন, দুটোটাই ঠিক, এরকমও করছেন, এরকমও করছেন, এটা বলেন, এটা ভুল, সুন্নত থেকে হটে গেছে, তা আপনি বলেন কে? তোর আলেমকে অধিকার দেওয়া হয়েছে নবীদের কাজের মধ্যে ভুল বের করার? তুমি সুন্নত থেকে হটে গেছে। তবলিগ তো খুব জরুরি জিনিস, বহুত জরুরি জিনিস, শরীরে রক্ত যেরকম জরুরি, রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে মানুষ মরে যাবে, রক্ত অতি দ্রুত বডির মধ্যে চলতেছে, এই প্রেশার যদি শেষ হয়ে যায় তো আপনি মরে যাবেন, মরে যাবেন। তো শরীরে রক্ত চলা যেরকম জরুরি, দিন টিকে থাকার জন্য দাওয়াতের মেহনত এরকম জরুরি, শরীরে রক্ত যেরকম জরুরি, দিনের দাওয়াত এরকম জরুরি, দাওয়াত থাকবে দিন টিকে থাকবে, দাওয়াত বন্ধ হয়ে যাবে ওই দেশ থেকে দিন বিদায় নিবে, দাওয়াত এত জরুরি। কিন্তু হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ যেভাবে করে গেছেন, যে উদ্দেশ্য বলে গেছেন ওইভাবে করতে হবে, নতুন কারো মত মত করলে হবে না, উনি দেখাই দিয়ে গেছেন সব। তবলিগ এত জরুরি, হযরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন তবলিগের, দাওয়াতের আগুনের সাথে, দাওয়াতের উদাহরণ দিছে, আমি তো দিলাম রক্তের সাথে, উনি দিচ্ছেন কার সাথে? আগুনের সাথে। কোন দিক দিয়ে উদাহরণ দিচ্ছেন? আগুন এমন একটা জিনিস, কাঁচা গোস্ত যদি খাওয়ার উপযোগী করতে হয় তো আগুনের সোয়াবাতে আনতে হবে, কাঁচা গোস্ত খাওয়ার উপযোগী করতে হলে কোথায় আনতে হবে? আগুনের সোয়াবাতে আনতে হবে, আনলে খাওয়া যাবে না। আবার পাকানো গোস্ত যদি কয়েকদিন টিকায় রাখতে হয় তো আগুনের সোয়াবাতে আনতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। এই কথাটা আমাদের বুঝে আছে, এই উদাহরণটা বুঝে আসছে? এর দ্বারা উনি বুঝাই দিছে, অমুসলিমদেরকে যদি ইসলামে আনতে চাও, ওরা হলো কাঁচা গোস্ত, ওরা কি? তোমাকে দাওয়াতের কাজ জোরে সরে করতে হবে, এর অসিলে ওরা ইসলামের ছায়া তলে চলে আসবে, ওরা হলো কাঁচা গোস্ত, ওদের আনতে হলে দাওয়াত লাগবে। আর তোমরা যারা আগের তো মুসলমান আছো, তোমরা পাকানো গোস্ত, তোমাদের এই পাকানো গোস্ত দিয়ে ঠিক রাখতে চাও, পোষে না যাক ঠিক রাখতে চাও, তাহলে দাওয়াতের ময়দানে নামতে হবে। ওদেরকে আনতে গেলেও দাওয়াত লাগবে, তোমার মুসলমানিত্ব ঠিক রাখতে গেলেও দাওয়াত লাগবে, দাওয়াত ছাড়া তোমার আমল নষ্ট হয়ে যাবে।
তোমার নিজের আমল নষ্ট হয়ে যাবে, কোন আমল ধরে রাখতে পারবে না। এত জরুরি এই কাজ। কিন্তু শর্ত হলো হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ যে তরিকা বলে গেছেন ওই তরিকায়, যে আমি তোমাদেরকে দিনের সাথে লাগাই দিয়ে গেলাম, এখন তোমরা হাক্কানি ওলামায়ে কেরামের কাছে যাও, তাদের সাথে মহব্বত লাগাও, তাদের থেকে পরামর্শ নাও। বিদ্বেষের তো প্রশ্নই ওঠে না, যে কেউ ওলামাদের প্রতি বিদ্বেষ রাখবে, গত শতাব্দীর সবচেয়ে বড় বুজুর্গ, বড় পীর, বড় আলেম ইলিয়াস রাহমাতুল্লাহ পীর, গত শতাব্দীর পৃথিবীতে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় পীর হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ পীর, কে? মুফতি রশিদ আহমদ গঙ্গোহী। ওনার থেকে বড় কোন আলেম ছিল না, কোন মুফতি ছিল না। আমরা ফতোয়া স্বামী দেখে দেখে ফতোয়া দেই, ফতোয়া স্বামীওয়ালা থেকেও অনেক বড় আলেম ছিল মুফতি রশিদ আহমদ গঙ্গোহী। ফতোয়া স্বামীর থেকেও বড় আলেম ছিল কে? মুফতি রশিদ আহমদ গঙ্গোহী। তিনি বলে গেছেন, ওলামাদের সাথে বিদ্বেষ রাখা নবীর সাথে বিদ্বেষ রাখা। ওলামারা কার ওয়ারিস? তাদের সাথে যদি বিদ্বেষ রাখো তো নবীর সাথে বিদ্বেষ হবে, তখন ইমান নিয়ে তুমি মরতে পারবা না, এবং কবরে তোমার চেহারা যতই কিবলার দিক দেওয়া হোক কিবলার দিক থাকবে না। তোমাদের বিশ্বাস না হয় কবর খুঁড়ে দেখে নাও, তোমাদের কারো বিশ্বাস না হলে যে ব্যক্তি ওলামাদের সাথে বিদ্বেষ রাখতো তার কবর খুঁড়ে দেখে নাও, তার চেহারা কেবলার দিকে নেই, পরিষ্কার বলে দিয়ে গেছে। এবং আমাদের মহল্লায় এই ঘটনা হয়েছে, কবরে রাখা লাগে নাই, তার আগে এই অবস্থা হয়েছে। আমি মোহাম্মদপুর থাকি, আমার পাশে বসিলা গ্রাম, এই গ্রামে আব্দুল হামিদ জামে মসজিদে এক এতাতির এই অবস্থা হয়েছে। দেখো অনেক বুঝানো হয়েছে, ভাই ব্যক্তি পূজা ছাড়েন, ব্যক্তি পূজা ছাড়েন, ওলামাদের কথা মতো কাজ করেন, রাজি হয়নি। মৃত্যুর সাথে সাথে চেহারা কুপদীপ হয়ে গেছে, এবং কবরে রাখা পর্যন্ত চেষ্টা করা হয়েছে চেহারাকে কিবলার দিক করার জন্য, কোনোভাবে সম্ভব হয়নি। হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গোহী আজ থেকে অন্তত 150 বছর আগে যে কথা বলে গেছেন তার বাস্তব আমাদের মহল্লায় দেখা গেছে, বাস্তব দেখা গেছে। এই জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ ওলামাদের প্রতি বিদ্বেষ রাখতে বলেন নাই, তিনি বলে গেছেন যে কোন ওলামা একে শ্রদ্ধা করো, তবলিগ করুক বা না করুক, আলেম তবলিগ করুক বা না করুক, তারা তো দিনের কাজে আছে। উনি বলতেন তারা তো দিনের কাজেই আছে, তবলিগ তো একমাত্র দিন না, দিনের তো অনেক লাইনের কাজ আছে, তারা তো কাজ নিয়ে আছে। কাজে তুমি এই বাছনি করো না যে আলেম তবলিগ করে এর শ্রদ্ধা করব, যে আলেম তবলিগ করে না সাল লাগায় নাই এর করব না, এই বাছনি তুমি করতে দেও না। তুমি ওলামা কেরামকে শ্রদ্ধা করো, তাদের দোয়া নাও। এই হলো ইলিয়াস রাহমাতুল্লাহ তবলিগ, যে কোনো ওলামাকে শ্রদ্ধা করো, দোয়া নাও, পরামর্শ নাও, হুজুর কিভাবে চলতে হবে পরামর্শ দেন। তখন ওই হুজুর আপনাকে বলবে যে পাঁচটা কথার নাম কমপ্লিট দিন, পাঁচটা শেখো। কয়টা কথার নাম? একটা হলো ইমান আকিদা দুরুস্ত করা, ইমানকে শেরেক মুক্ত করা, ইমানকে শেরেক মুক্ত করা, এক নম্বর। দুই নম্বর, নামাজ রোজা উজু গোসল এই ইবাদত বন্দিগি কাফন দাফন এগুলোকে হুবহু নবীজির তরিকায় করা। এর একটার মধ্যে কিন্তু আমাদের কাছে তরিকা পুরাপুরি নেই, এখন ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আমি একটা একটা দেখাইতাম। মুর্দাকে কাপড় দাফনের তরিকা কি আর আমরা কি করতেছি? আল্লাহ রাসূল কইছে ডাইন কাতে শোয়াও, ডাইন কাতে, ডাইন কাতে, তার বুক কিবলার দিক থাকবে, বুক কোন দিক থাকবে? আমরা চিৎকুল শোয়াই দিয়ে ঘাটটারে বাঁকা করে দিয়ে
মুখে বলতেছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় কবরে রাখলাম। কোথায় রসুলের তরিকায় রাখলেন? আপনি তো তার বুক আকাশের দিক দিচ্ছেন। এই দেখে তো মুনকার নকির বুঝবে যে এই লোক দুনিয়ায় তো নবীদের তরিকায় ছিল না, ছেলে পেলেকেও শেখায় নাই। এই লোক দুনিয়াতে নবীদের তরিকায় ছিল না, ছেলে পেলেকেও শেখায় নাই, এই তার দলিলেই। আর আপনাকে ডাইন কাতে শোয়া দেখতো, আপনাকে দেখে বুঝতো এই লোক দুনিয়াতে নবীদের সুন্নতের উপর ছিল, ছেলে পেলেকেও নাতি নাতনিকেও শিখে আসছে, যে কারণে তার ছেলে পেলেরা তাকে সুন্নত তরিকায় কবরে রাখছে। তাহলে দুই নম্বর কি? নামাজ ইবাদাত, যাকে ইবাদাত বলা হয়, এই উযু গোসল নামাজ রোজা হজ যাকাত কাফন দাফন এইগুলো সুন্নত তরিকায় হওয়া এখন নেই, শিখতে হবে। নেই কেন, কোথায় কোথায় ভুল, ওলামায়ে কেরাম থেকে শিখতে হবে। তিন নম্বর, যে যে লাইনে পয়সা উপার্জন করতেছে ওটা ওলামায়ে কেরামের কাছে পেশ করতে হবে, করে জানতে হবে এটা 100% হালাল কিনা, এর মধ্যে কোনো হারাম আছে কিনা। যারটা সে পেশ করবে, আমি এইভাবে পয়সা রোজগার করি, এর মধ্যে শরীয়ত বিরোধী কিছু আছে কিনা, থাকলে আপনি ঠিক করে দেন। একে আরবিতে বলে মুআমালাত, আরবিতে কি বলে? হালাল রিজিক। এটা তিন নম্বর, তিন নম্বর শরীয়তে এটার প্রয়োজন। তিন নম্বর, চার নম্বর বান্দার হক, আল্লাহ রসুলের পরে তমাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হক বাপ মায়ের, সবচেয়ে বেশি হক কার? বাপ মায়ের। বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে আর 7টা হক, মোট 14টা হক। আমরা কয়জন জানি, আমরা এই 14টা হক কয়জন জানি? আমরা না জানলে আমাদের ছেলে পেলে কোত্থেকে জানবে? এইভাবে স্ত্রীর হক, ভাই বেরাদারের হক, সন্তানের হক, সন্তানের মেইন হক, তাকে কোরআন সুন্নাহর এলেম শিক্ষা দাও, মুসলমান বানাও, এরপর অন্য কিছু। সন্তানের মেইন হক কোরআন সুন্নাহর এলেম শিক্ষা দাও, মুসলমান বানাও, এরপর অন্য কিছু। কয়জন জানে? চোখ কান ফুটছে আর কিন্ডার গার্ডেন ক্যাট ডগ ওই ডগ ডগ করতে আছে, ডগ এত পবিত্র হয়ে গেল। এইলো বান্দার হক, এই বান্দার হক জানতে হবে, ওটা আদায় করতে হবে, এটা খুব সিরিয়াস। কেন খুব সিরিয়াস? অন্যগুলো আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু এটা বান্দার হক, এটা আল্লাহ জানাই দিচ্ছেন আমি আল্লাহ মাফ করব না, তোমার থেকে নেকি নিয়ে ওকে দিয়ে দিব, এর পর যদি পাওনাদার থাকে তাদের গুনাহ তোমার কান্দে চাপাবো। তোমার থেকে নেকি নিয়ে যারা গালি দিত, যারা গিবত করছ, যারা তাপ্পড় মারছ, যার ব্যাপারে কু ধারণা করছ, তাদেরকে দিয়ে দিব, এর পরতে পাওনাদার থাকে তোমার নেকি আর নেই, তো ওদের গুনাহ তোমার কান্দে দিব। এই জন্য এটা জানতে হবে। এটাকে আরবিতে বলে মুআশারাত, কি বলে? মুআশারাত। এটা সম্পর্কে নবীজি বলেছেন, মুসলমান তাকে বলা হয় যার দ্বারা অন্য ভাই কোন রকম কষ্ট পায় না, ওই ব্যক্তিকে মুসলমান বলা হবে যার দ্বারা অন্য ভাই খামাখা কোনো কষ্ট পায় না। উস্তাদ ছাত্র গড়ার জন্য শাস্তি দিতে পারে, ওটা এই হাদিসের মধ্যে দাখিল না, উস্তাদ ছাত্র গড়ার জন্য শাস্তি দিতে পারে, আপনি খামাখা মারতে পারবেন না, খামাখা শাস্তি দিতে পারবেন না, খামাখা বকা দিতে পারবেন না, একটা জানোয়ারকেও কষ্ট দিতে পারবেন না। এক লোক পিপাসিত কুকুরকে পানি খাওয়ায় তার সারা জীবনের গোনা মাফ হয়ে গেছে, পিপাসিত কুকুরকে পানি খাওয়ায় সারা জীবনের গোনা মাফ হয়ে গেছে। আর এক লোক বেড়াল বাইন্ধে রাখছিল, বেড়ালটা না খায় মরে গেছে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই উভয়টা বুখারি শরীফের হাদিস। তো বিড়াল মেরে যদি দোজখে যায় তা আপনি বান্দার হক নষ্ট করে কই যাবেন?
বান্দার হক নষ্ট করে, বাপমার হক নষ্ট করে, আপনার আমার ঠিকানা কি হবে? এটাকে আরবিতে বলে মুআশারাত। কি বলে? মুআশারাত। পাঁচ নম্বর আখলাকিয়াত। পাঁচ নম্বর কি? জন্মগত ভাবে আমাদের কলবে দশটা রোগ আছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যেয়ে এই দশটা রোগ দূর করা, দশটা গুণ অর্জন করা, একে বলে আত্মশুদ্ধি। দশটা রোগ দূর করা, দশটা গুণ অর্জন করা, হাতে হাত দেওয়া, এটা তো মুস্তাহাব, এর দ্বারা কিছু হয় না। অনেক লোক এটাকে পীর মুরিদি মনে করে, হাতে হাত দিছে, অমুক আল্লাহওয়ালার সাথে হাতে হাত দিছে, তাতে কি হলো? মুনাফেকরা তো নবীদের হাতে হাত দিছিল, মদিনার মুনাফেকরা নবীদের হাতে হাত দিছিল, কি হয়েছে? ওইটা আসল বায়াত না। আসল বায়াত হলো এই অন্তরের রোগগুলো একটা একটা করে জানাইতে হবে। আমার ভিতরে রিয়া আছে। রিয়া মানে কি? ওই যে মানুষকে দেখায় তাদের মধ্যে নিজের একটা বড়ত্ব সৃষ্টি করা। উনি উনি বহুত বড় বুজুর্গ, শুধু লোক দেখানো না, বড়ত্ব চাওয়া, এটা দূর করতে হবে। আমার ভিতরে কুদৃষ্টি আছে, কোন মহিলা দেখলে চোখ চলে যায়, তা দূর করতে হবে। আমার ভিতরে মিথ্যা বলার অভ্যাস আছে, দূর করতে হবে। আমার ভিতরে গিবাক করার অভ্যাস আছে, দূর করতে হবে। আমার ভিতরে কৃপণতা আছে, দূর করতে হবে। আমার ভিতরে রাগ রাগ আছে, রাগ যেখানে সেখানে রাগ করি, শরিয়াতে শুধু নিজের অধীনস্থের উপরে রাগ করা জায়েজ করছে। শরিয়াতে শুধুমাত্র নিজের অধীনস্থের উপরে, নিজের বিবি, নিজের ছেলে পেলে, নিজের ছাত্র, নিজের মুরিদ, এখানে রাগ করার অনুমতি আছে। এর বাইরে আপনি বুঝাই বলতে পারবেন, রাগ করতে পারবেন না। অধীনস্থ ছাড়া কাউকে রাগ করতে পারবেন না, হারাম। এই রাগের চিকিৎসা করতে হবে। আমাদের মধ্যে বড়ত্ব আছে, নিজে খুব ভালো মনে হয়, তা দূর করতে হবে। এইরকম দশটা রোগের চিকিৎসা করতে হবে। আর দশটা গুণ, এখলাস আল্লাহর জন্য করা, এখলাস, তৌবা, সবর, শকর, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, এরকম দশটা গুণ আছে। দশটা রোগ দূর করা, দশটা গুণ অর্জন করা, এর সমষ্টির নাম কি? আত্মশুদ্ধি। এইটার ব্যাপারে কোরআনে আল্লাহ 10-15টা কসম খাইছে। কোন আমলের ব্যাপারে আল্লাহ এত কসম খান নাই কোরআনে? 10-15টা কসম খাইছেন। কসম খেয়ে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল যে আত্মশুদ্ধি করেছে। ফকদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল যে আত্মশুদ্ধি করাই নাই। তাহলে কয়টা হলো? শেরেক মুক্ত ইমান, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায়, রিজিক আয় উপার্জন হালাল রাখা, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা। ওলামা ইকরামের কাছে এই পাঁচটা এর ব্যাখ্যা, আমি তো শিরোনাম করলাম, আমি তো কোনটা ব্যাখ্যা দিই নাই, আমি পাঁচটা শুধু শিরোনাম করলাম। ওলামা ইকরামের সোহবতে যখন যাবেন, তখন উনি আপনাকে একটা একটা করে বলবে, অমুকখানে যান, অমুকখানে সহজে কোরআনের তালিম হয়, ওখান থেকে কোরআন সহি করে আসেন, অমুক জায়গায় দাওয়াত উলাকের মাওলানা মাহমুদুল হাসান সাহেব আসছে, উনি নামাজের ট্রেনিং দিচ্ছে, ওইখানে যান যে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ দেখে আসেন। অমুক মুফতির কাছে যান যে হালাল হারাম শিখে এসে আপনার ব্যবসাকে ঠিক করেন। অমুক পীরের কাছে যান, মাশায়েখের কাছে যান যে আপনার অন্তরের রোগের চিকিৎসা করেন। উনি একটা একটা করে, সবগুলো একসাথে না, একটা একটা করে আপনাকে দিয়ে করাই নিবে, আপনাকে দিয়ে করাই নিবে। কেন ইলিয়াস রহমাতুল্লাহ বলছেন যে সময় লাগায় আসে ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা করো, ওনারা বাকি কাজগুলো করাই নিবেন। এইটা ইলিয়াস রহমাতুল্লাহ তবলিগ।
আমি যে পাঁচটা কথা বললাম, পাঁচটা কথার নাম কমপ্লিট দিন। এই পাঁচটা কথা কোরআন শরীফের দ্বিতীয় পারায় সূরা বাকারা 177 নম্বর আয়াতে আছে। এই পাঁচটা বিষয় কোথায় আছে? কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা বাকারার 177 নম্বর আয়াতে আছে। মাওলানা থানবী এই আয়াত অবলম্বনে বলেছেন যে এই পাঁচটা বিষয় হলো দ্বীনের সারমর্ম। তোমরা এইগুলো ওলামায়ে কেরাম থেকে শিখে নাও। তবলিগে যাইতে হবে কেন? যে তবলিগে যে আপনি ওলামায়ে কেরামের সাথে জুড়ে যাবেন, জুড়ে এইগুলো শিখবেন। এখন তো মাশাআল্লাহ অনেক লোক দাবি করতেছে আমরা ওলামাদের সাথে আছি, আমরা ইতাআত পাঠি না। খুব ভালো, এদের দাবি খুব ভালো যে আপনি ইতাআত পাঠি না। ইতাআত পাঠি তো ব্যক্তি পূজারী, ইতাআত পাঠি হলে ব্যক্তি পূজারী। 100 ভুল করার পরে তাকে মানা শরীয়তে জায়েজ আছে? 100 ভুল করার পরে তাকে মানা? না, উনি না হলে তবলিগ চলবে না। এ কি গণতন্ত্র নাকি যে ওই ওই খানদানের লোক না হলে ওই পার্টি চলবে না? তো গণতন্ত্র আছে, তো জিয়ার রহমানের খানদান না হলে বিএনপি চলবে না, শেখ মুজিবের খানদান না হলে আওয়ামী লীগ চলবে না। দিনের কাজকে এরকম কোন ব্যক্তির উপর না, আল্লাহ নাজল করছেন, আল্লাহ হেফাজত করছেন। ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজল করছি, আমি এটা হেফাজত করব। এটা কোন বংশের উপর ছাড়েন নাই, কোন ব্যক্তির উপর ছাড়েন নাই। তবেই এই যে এখন দুই গ্রুপ হয়ে গেছে, ক্ষতি নাই, আল্লাহ ভাগ করে দিচ্ছেন। তারা বিদ্বেষ রাখো, আলাদা হয়ে দাও, আলাদা হয়ে দাও। তাদের মজলিসে বসবেন না, তারা গোমরাহি ছড়াই দিছে, তারা গোমরাহি ছড়াই দিছে, তারা ব্যক্তি পূজায় লিপ্ত। আর যারা ওলামাদের সাথে আছেন তারা দয়া করে ওলামাদের পরামর্শ নিয়ে এই পাঁচটা কাজ করতে হবে। আপনারা যারা দাবি করতেছেন যে আমরা ওলামাদের সাথে আছি, আপনি শুধু ওই দাওয়াতের কাজ করলেন মাসে তিন দিন, বছরে এক চিল্লা, এর তো একটা কাজ হলো, এটা দাওয়াতের কাজ। তো এই একটা কাজের নাম কি কমপ্লিট দিন? শুধু দাওয়াতের কাজের নাম কমপ্লিট দিন, বাকি দিন শিখতে হবে না? সে বাকি দিন শিক্ষা করার জন্য আপনাকে ওলামাদের কাছে আসতে হবে। ওলামাদের কাছে আসে এই পাঁচটা বিষয় শিখতে হবে। আপনারা রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করে নাও, সবাইকে তৌফিক দান করো, এই পাঁচটা কাজ শিখে পরিপূর্ণ ঈমান নিয়ে আমাদেরকে আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দান করো। ও আখিরু দাওয়ানা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك.